الحمد لله حمدا كثيرا وسبحه بكرة واصيلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم من اتقى الله صار آمنا في بلادي أو كما قال عليهم الصلاة والسلام سبحان الله العظيم وبحمده عدد خلقه رضا نفسه زينة عرشه مداد كلمته اللهم لك الحمد ولك الشكر ولك الملك جميعا كما ينبغي لجلال وجهك عظيم سلطانك آمنت بالله العظيم وكفرت من الجبت والطاغوت واستمسكت بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم توكلت على الحي الذي لا يموت الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله আল্লাহ পাকের অশেষ মেহরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে খানকায়ে ইমদাদিয়া আশরাফিয়া আক্তারিয়ায় আসার বসার তৌফিক দান করেছেন। এটা আল্লাহ পাকের এহসান মেহরবানি দয়া আমরা যে এখানে একত্রিত হতে পেরেছি, এই জন্যে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে একসাথে একযোগে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা উখবিরুকা বি আকওয়ামিন লাইসু বি আম্বিয়া ওয়ালা সুহাদা, আমি কি তোমাদেরকে এমন এক গোত্র এমন এক দল এমন এক কওমের খবর দিব না যারা কিনা নবীও হবে না এবং শহীদও হবে না। ইয়াকবিতু হুমুল নাস ইয়াকবিতু হুম ইয়াউমাল কিয়ামাতি আলা আলাল আম্বিয়া ওয়াসহাদা, কিয়ামতের ময়দানে তাদের উপরে গর্ব করা হবে, তাদের উপরে গর্ব করবেন স্বয়ং আল্লাহ রসুল এবং আল্লাহ পাক। নবীরা এবং শহীদ যারা আছেন তারাও অবাক হবেন। বি মানাজিলিহিম মিনাল্লাহি আজ্জা ওয়া জাল, কারণ হলো আল্লাহ পাক তাদেরকে এমন এক মঞ্জিল এমন এক মাকাম দান করবেন এটা দেখে সবাই আশ্চর্যান্বিত হবে। আলা মানাবিরিহিম মিন নূর, তাদের মেম্বারগুলো হবে নূরের তৈরি। ইয়াকুনুনা আলাইহা, আর সেই নূরের তৈরি মেম্বারে তারা বসা থাকবে। কলু অমানহুম, জিজ্ঞেস করা হবে যে তারা কারা, যারা নবীও না শহীদও না অথচ নূরের মেম্বারে বসা আছে, জিজ্ঞেস করা হবে এরা কারা, কোন আমলের কারণে কি কারণে তারা এত বড় মর্তবা আর মর্যাদা লাভ করেছে। ক্বালা আল্লাযীনা ইউহাব্বিবুনা ইবাদাল্লাহি ইলাল্লাহ وَيُحَبِّبُونَ اللَّهَ عَلَى عِبَادِهِ, বলা হবে এরা হচ্ছে ওই সকল লোক যারা আল্লাহ তাআলার মহব্বতকে বান্দা যেন পেয়ে যায় এই জন্যে বান্দাকে আল্লাহ পাকের মহব্বত ভালোবাসা শিখাইতেন। বান্দাকে আল্লাহ পাকের মহব্বত এবং ভালোবাসা শিখাইতেন, কিভাবে আল্লাহকে ভালোবাসতে হয়, কিভাবে আল্লাহর জন্য জান মাল সময় কোরবানি করতে হয়, এই সকল বিষয় যারা শিখাইতেন এরা হল ওই সকল দল। এবং আল্লাহ পাকও যেন তাদেরকে ভালোবাসে, আল্লাহ পাকও যেন তাদেরকে ভালোবাসে,
এই বিষয়ে তারা মেহনত করতেন। আমাদের খানকার যে প্রথম প্রতিজ্ঞা, নিজেরা আল্লাহওয়ালা হব, আল্লাহর বান্দাদেরকেও আল্লাহওয়ালা বানাবো, তার মানে আমরা আল্লাহওয়ালা হব মানে কি, আমরা আল্লাহ পাককে ভালোবাসবো, আর আল্লাহর বান্দাদেরকে আল্লাহওয়ালা বানাবো মানে কি, আল্লাহর বান্দাদের প্রতি যেন আল্লাহ পাকও ভালোবাসে, সেই ব্যবস্থাপনা আমরা করব। তো এইটার উপরে হাদিস কিন্তু আজকে আপনাদের সামনে আল্লাহ রসুলের হাদিস পেশ করতেছি, যে এরা হচ্ছে ওই সকল দল যারা আল্লাহর মহব্বতকে শিখায়, বান্দাকে আল্লাহওয়ালা বানায় এবং নিজেরাও আল্লাহওয়ালা হয়, আর বান্দাদেরকে যাতে আল্লাহ পাক ভালোবাসে সেই ব্যাপারেও চেষ্টা করে। তো এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হলো, এটা তো বোঝা যায় যে বান্দা আল্লাহওয়ালা হবে, এটা বোঝা যায়, অর্থাৎ বান্দা আল্লাহকে ভালোবেসে আল্লাহর প্রিয় হবে, আল্লাহকে চাবে, আল্লাহকে আপন বানাবে, এটা বান্দার দায়িত্ব, এটা বোঝা যায়। কিন্তু বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা কেমনে তৈরি হয়, অর্থাৎ আল্লাহ যেন বান্দাকে ভালোবাসে, এটা কিন্তু অনেকের বুঝে আসে না। আল্লাহ কিভাবে বান্দাকে ভালোবাসবে, আপন করে দেবে, আল্লাহ নিজেই বান্দাকে ভালোবাসবে, এটা কিন্তু বুঝে আসে না। এই বিষয়েও এই দল মেহনত করে থাকে, আর এই বিষয়গুলো সামনে এই হাদিসের মধ্যে আলোচনা করা আছে। ওয়াম সুনা আলাল আরদি নুসাহা, তারা জমিনে যখন চলে এই দল, তখন তাদের একটাই কাজ, তারা নসিহাতমূলক আলোচনা করে, উপদেশমূলক আলোচনা করে। এখন উপদেশমূলক আলোচনাগুলো কেমন, এইটার ব্যাখ্যা আবার সামনে দেওয়া হয়েছে। ইয়ামুরুনাহুম বিহুব্বিল্লাহ ওয়ায়ানহাউনাহুম আম্মা কারিহাল্লাহ, তারা একে অপরকে আল্লাহর মহব্বতের জন্যে দাওয়াত দেয়, কি দেয়, আল্লাহর ভালোবাসার জন্যে একে অপরকে দাওয়াত দেয়, যে তুমিও আল্লাহর ভালোবাসা অর্জন করো, আমিও আল্লাহর ভালোবাসা অর্জন করি, আমিও আল্লাহকে ভালোবাসতে চাই, তুমিও যেন আল্লাহকে ভালোবাসো, এই দাওয়াতটা একে অপরকে দান করে, এরা হচ্ছে সেই দল। আর দ্বিতীয় কাজ কী করে, এয়ান হাউনাহুম আম্মা কারিহাল্লাহ, এরা যেন আল্লাহর হুকুমের বিরোধিতা না করে, অর্থাৎ গুনাহ না করে, সেই ব্যাপারে তাদেরকে নসিহত করতে থাকে, যে তুমি আল্লাহর হুকুম ভেঙো না, আল্লাহর হুকুমের বাইরে চলো না, রসুলের তরিকার বাইরে চলো না, রসুলের সুন্নতের বাইরে যেন তোমার জিন্দগি না হয়, আল্লাহর হুকুমের বাইরে যেন তোমার জিন্দগি না হয়, তুমিও গুনাহ করো না, আর আল্লাহর বান্দাদেরকে গুনার দিকে ধাবিত করো না, তাদেরকে গুনাহ থেকে বাঁচানোর জন্য তারা চেষ্টা করে। ফাইজা আতাহু হুম আহাব্বাহুমুল্লাহ, যখন এই বান্দাগুলো নিজেরা আল্লাহর মহব্বতের জন্য অগ্রসর হয় এবং আল্লাহর বান্দাদেরকে আল্লাহর মহব্বত শিখায়, নিজেরাও আল্লাহর মহব্বতের দিকে বান্দাকে দাওয়াত দেয় এবং আল্লাহর বান্দারা যেন গুনাহ থেকে বাঁচতে পারে, সেই জন্য তারা চেষ্টা করে এবং নসিহত করে, মুজাহাদা করে, ফিকির করে, এই সকল বান্দাদের ব্যাপারে আল্লাহ পাক কি বলেন, যে আল্লাহ পাক তাদেরকে আল্লাহ পাকের মহব্বত দান করে দেন। আর যখন আল্লাহ পাক তাদেরকে আল্লাহর মহব্বত দান করে দেন, যাকে আল্লাহ পাক তার মহব্বত দান করলো, তার প্রতি আল্লাহর ভালোবাসা এবং আকর্ষণও বিদ্যমান থাকে, অর্থাৎ তার প্রতি আল্লাহ তাআলাও দুর্বল হয়ে যান ভালোবাসার জায়গায়, তার ভালোবাসার জায়গায় আল্লাহ পাকও কি হয়ে যান, দুর্বল হয়ে যান, আল্লাহ পাকও তাকে ভালোবাসতে থাকেন। সুতরাং আমরা জানতে পারলাম দুইটা বস্তু, কিয়ামতের ময়দানে এক ধরনের লোক নূরের মেম্বারে থাকবে, এটা বুঝলাম, কিন্তু তারা নবীও হবে না, শহীদও হবে না। তাহলে আল্লাহ পাক কোরআনের মধ্যে চার প্রকার লোকের কথা বলছে, প্রথমে বলছে নবীদের কথা, তারপরে বলছে সিদ্দিকিনের কথা, তারপরে বলছে শহীদগণের কথা, তারপরে বলছে সোয়ালিনদের কথা। তাহলে এখানে হাদিসে দুইজনের কথা বলা হয়েছে, নবীও হবে না, শহীদও হবে না, তাহলে বাকি দুইটা কোরআনে আছে যেটা এখানে বলা হয় নাই, তার মানে তারা এই দুই প্রকারের মধ্যে একজন হবে, হয় সিদ্দিক হবে, তা নাহলে সোয়ালিহীন হবে, নেক বান্দা হবে, মুমিন বান্দা হবে। এদের কাজ কি দুইটা, একটা হচ্ছে বান্দা একে অপরকে আল্লাহর মহব্বতের দিকে দাওয়াত দেওয়া এবং নিজেও আল্লাহর মহব্বতের দিকে অগ্রসর হওয়া, একে অপরকে গুনাহ থেকে বাঁচানোর জন্য চেষ্টা করা, দাওয়াত দেওয়া,
এবং নিজেও গুনাহ থেকে বেঁচে থাকা, এটা হচ্ছে এই দুইটা কাজ। এই দুইটা কাজের কারণে কিয়ামতের ময়দানে এই সকল লোকগুলো নূরের মেম্বারে থাকবে এবং আল্লাহ পাকও তাকে ভালোবাসবে, বান্দাও আল্লাহ পাককে ভালোবাসবে। এই জন্য এই হাদিসটা খুব নায়াব এক হাদিস, এটা সচরাচর আমাদের সামনে নাই, এই জন্যে আমি এই হাদিসটা আপনাদের সাথে পেশ করলাম, সামনে পেশ করলাম যাতে আপনাদের সামনে থাকে এই হাদিসটা। আমরা যে মেহনত করতেছি এর সাপেক্ষে আল্লাহর রসুলের হাদিস বিদ্যমান আছে এবং আমরাও কিন্তু ওই দলভুক্ত, কথা ঠিক কিনা বলেন? আমরা আল্লাহকে ভালোবাসি কিনা বলেন? আল্লাহকে চাই কিনা বলেন? এবং আল্লাহর বান্দা যাতে আল্লাহ হলা হোক সেইটাও কিন্তু আমরা চাই, কথা ঠিক কিনা বলেন? আমরা নিজেরা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি না বলেন? আমরা আল্লাহর আল্লাহ পাকে নাফারমানি থেকে বাঁচার চেষ্টা করি এবং আল্লাহর বান্দা দ্বারাও যেন নাফারমানি না করে সেই ব্যাপারেও আমরা মেহনত করি, কথা ঠিক কিনা বলেন? তাহলে ইনশাআল্লাহ এর উপরে যদি আপনারা মজবুত থাকেন আল্লাহর রসুলের কথা অনুযায়ী কাল কিয়ামতের ময়দানে নূরের মেম্বার আপনার জন্য অপেক্ষা করছে, খুশি কিনা বলেন? খুশি। নবীরাও অবাক হবে, শহীদরাও অবাক হবে, কিয়ামতের ময়দানে সবাই অবাক হবে, এরা কারা, এরা কারা জিজ্ঞেস করবে আপনার ব্যাপারে। তাহলে কত বড় সম্মান, কত বড় ইজ্জত আল্লাহর পক্ষ থেকে আপনি পাবেন কিয়ামতের ময়দানে। সুতরাং এই ইজ্জত এই সম্মানকে যদি আমি আপনি হারাই তাহলে আমার আপনার মতো নির্বোধ কিন্তু আর কেউ হলো না বন্ধু আমার। এই জন্যে ইজ্জত সম্মান আল্লাহর, এই জন্যে আল্লাহর থেকে ইজ্জত সম্মান পাওয়ার জন্যে এই মেহনত আমরা যেটা করতেছি, আল্লাহওয়ালা হওয়ার মেহনত, আল্লাহর বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর মেহনত, এটা নিশ্চিত আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে নূরের মেম্বার পুরস্কৃত করা হবে। এখন আপনাদের সামনে আমি একটা বিষয় দিনদারি সম্পর্কে বলবো। আসলে আমরা দিনের পথে চলি, দিনদারি আসলে কি, দিনদারি কি, একটা হলো, একটা হলো আমরা মুসলমান মুসলিম, একটা বান্দা মুসলমান হইলেই যে সে দিনদার হয়ে গেছে তা কিন্তু না। দিনদারের অর্থ হলো দুইটা, একটা হচ্ছে নিজের দিনের পথে চলা, আরেকটা হলো দিনের দিনের পথে যে আওয়ামের আছে, যে আওয়ামের আছে, অর্থাৎ আওয়ামের মানে আল্লাহর হুকুম, আওয়ামের মানে আল্লাহর রসুলের সুন্নত তরিকা, এই যে আওয়ামেরগুলো আছে সেইগুলোর হেফাজত করা। এক হচ্ছে নিজেকে দিনের উপরে চালানো, এটা জরুরি, নিজের বিবি বাল বাচ্চাকে দিনের উপরে চালানো জরুরি, নিজের মা বাপকে দিনের উপরে চালানো জরুরি, আমার আয়তার মধ্যে যারা আছে তাদেরকে দিনের উপরে চালানো আমার জন্য ফরজে আইন। আল্লাহ রসুলের আরেকটি হাদিস আছে, হাদিসটা হলো আলা কুল্লুকুম মাসউলুন, আলা কুল্লুকুম মাসউলুন, কুল্লুকুম আলা কুল্লুকুম রাইন, কুল্লুকুম মাসউলুন আলা রাইয়াতিহি, অর্থাৎ তোমাদের মধ্যে প্রত্যেকেই জিম্মাদার কিসের, দিনের, কিসের জিম্মাদার, দিনের জিম্মাদার। কয়টা বিষয়ে, দুইটা বিষয়ের জিম্মাদার, নিজে দিনের উপরে চলতে হবে, আরেক বান্দাকে দিনের উপরে চালাইতে হবে, নিজে দিনের হেফাজত করা লাগবে, আরেক বান্দাকে দিনের হেফাজত করানো লাগবে। এখন এটার আওতা কতদূর, মানে এটার পরিধি কতদূর, যেহেতু আমরা নবীর উম্মত সেই হিসাবে আমাদের পরিধি সারা বিশ্ব, কিন্তু এখানে নিকটবর্তী হচ্ছে আমার আত্মীয় স্বজন পর্যন্ত, আমার প্রতিবেশী পর্যন্ত, আমার পরিবার সহকারে, এরা হচ্ছে আমার নিকটবর্তী, সব থেকে বেশি হক রাখে। সুতরাং তাদের উপরে মেহনত করা আমাদের জন্য ফরজ আইন। এই ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন এই বিষয়গুলোকে কাল কিয়ামতের ময়দানে আপনাকে দাঁড় করানো হবে এবং জিজ্ঞেস করা হবে, আপনি আপনার প্রতিবেশীর ব্যাপারে হক আদায় করেছেন কি না, আপনি আপনার মা বাবার ব্যাপারে হক আদায় করেছেন কি না, আপনি আপনার ভাই বোনের ব্যাপারে হক আদায় করেছেন কি না, আপনি আপনার সন্তানের ব্যাপারে হক আদায় করেছেন কি না, আপনি আপনার স্ত্রীর বিষয়ে হক আদায় করেছেন কি না। কিসের হক, দিনদারির হক, অর্থাৎ আপনাকে দিনের যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বকে আপনি পালন করেছেন কি না। তাহলে আমরা বুঝলাম দিনদারি কাকে বলা হয়, যে দিনকে রক্ষা করে দুইভাবে, দাওয়াতের মাধ্যমে
এবং হেফাজতের মাধ্যমে তাকেই দিনদার বলা হয়। দুনিয়াদার কাকে বলে? যে দুনিয়াকে রক্ষা করে ব্যবসার মাধ্যমে, চাকরির মাধ্যমে, হ্যাঁ, তারপরে দুনিয়ার বিভিন্ন কাজকর্মের মাধ্যমে দুনিয়ার কাজ করে এবং দুনিয়াকে রক্ষা করে, তাকে দুনিয়াদার বলা হয়। বুঝাইতে পারছি? কিন্তু দিনদার কাকে বলা হয়? যে দাওয়াতের কাজ করে সাথে সাথে দিনের হেফাজত করে, তাকে বলা হয় দিনদার। তাহলে আমরা কি হইতে চাই? দিনদার হতে চাই। হযরত আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যেই জায়গায় থাকতেন, তার প্রতিবেশী একজন ছিল, সে মদ খাইত, প্রতিদিন রাত্রেবেলায় আড্ডাবাজি করতো, মেয়ে নিয়ে নাচানাচি করতো, গান বাজনা করতো এবং মদ খাইত। তার এই অশ্লীলতার কারণে প্রতিবেশীদের ঘুম হইত না। আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ইমামে আজম, তিনি কখনোই এই মদ্যপায়ী ব্যক্তির উপরে অসন্তুষ্ট হন নাই। দেখছেন, এত বড় ইমাম কিছু বলেন নাই, অথচ আশেপাশের লোক অতিষ্ঠ, তার ঘরের পরিবার লোক, তার বিবি, তার বাচ্চাও অতিষ্ঠ, তার মদ খায় মাতাল হয়ে যায়, কিছু বলতে পারে না, বললে হত্যা করতে পারে, বললে খুন করতে পারে, কতল করতে পারে, কিছু বলতে পারে না ভয়ে, কিন্তু বড় অতিষ্ঠ। কিন্তু পাগলামিরও তো একটা লিমিট আছে, পাগলামি বাড়তে বাড়তে যখন পাগলামি অতিরিক্ত পর্যায়ে চলে যায়, যখন অতিরিক্ত পাগলামি হয়ে গেল, তখন তার বিবি আর সন্তানরা চিন্তা করলো তাকে আর এইভাবে রাখা যাবে না, তাকে এখান থেকে সরানোর ব্যবস্থা করতে হবে। তখন বিবি বাল বাচ্চা কী করলো? পুলিশের কাছে দেয় বিচার দিল, বিচার দিয়া পুলিশ দিয়া তাকে ধরাই নিল এবং পুলিশে তাকে জেলখানায় আবদ্ধ করে দিল। আবু হানিফা রহমাতুল্লাহ আলাই প্রতিদিনের মতো তার মাদ্রাসার কাজ, তার খানকার কাজ, সব কিছু, তার তালিম এবং তাল্লুমের কাজ, সব কিছু যখন সম্পাদন করলেন, দিনের কাজকর্ম, আল্লাহ রসুলের কাজকর্ম, যা তার উপরে দায়িত্ব ছিল, সব কিছু করার পরে যখন ঘরে ফিরে আসছে, রাত্রেবেলায় কোনো আওয়াজ পায় না, কোনো শব্দ নেই। এখন চিন্তা করলো যে ব্যাপারটা কি, রাত্রেবেলায় কোনো আওয়াজ নাই, কারণ কি, কোনো ক্ষতি হয়ে গেল কি না, মারা গেল কি না, কোনো অসুবিধা হইল কি না, আমার তো প্রতিবেশী, আমার খোঁজখবর নেওয়া দরকার। খোঁজখবর নিতে গেছে, নেওয়ার পরে দরজায় নক করছে, তখন তার বিবি পর্দার আড়ালে জিজ্ঞেস করছে আপনি কে, যখন নিজের পরিচয় দিছে তারাই তাড়াতাড়ি, তারা আরও বেশি শালীন পর্যায়ে পর্দার আড়ালে থেকে বলছে, হযরত, তার কষ্টর কারণে আপনারও তো কষ্ট হয়, তার কারণে আমাদের প্রতিবেশীরা সবাই কষ্ট পাচ্ছে, আমরাও অতিষ্ঠ হয়ে গেছি, যার কারণে আমরা চিন্তা করলাম তাকে এই অবস্থায় রাখা যাবে না। সুতরাং তার এই সকল খারাপ কর্ম থেকে কিভাবে বাঁচা যায়, এই জন্য আমি এবং আমার প্রতিবেশীরা মিলে চিন্তা করছি তাকে পুলিশ দিয়ে ধরাই দিই। তো যার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি, পুলিশ এসে ধরে নিয়ে গেছে, এখন সে জেলখানায় আছে। আবু হানিফা রহমাতুল্লাহ আলাই চুপচাপ কোনো কথা না বলে নিজের ঘরে চলে গেলেন, পরের দিন সমস্ত কাজকর্ম বাদ দিয়ে সোজা পুলিশের কাছে চলে গেলেন। পুলিশ তো চিনে জামানার আবু হানিফা, ইমামে আজম, রাষ্ট্রপ্রধান ডাক দিলে আবু হানিফারে পাওয়া যায় না খুঁজা। রাষ্ট্রপ্রধান আবু হানিফাকে পাওয়ার জন্য তাকে বারবার দাওয়াত দেয়, অথচ আবু হানিফা রহমাতুল্লাহ আলাই মনে চাইলে যান না, মনে চাইলে যান না। বড় বড় উজির আবু হানিফার পিছনে আয়সা নামাজ পড়ে, বড় বড় ওলামা ইকরাম, বড় বড় বুজুর্গ আবু হানিফা রহমাতুল্লাহ আলাই সাগরেদ, সারা বিশ্বে যার নাম সমাদৃত, সেই আবু হানিফা রহমাতুল্লাহ আলাই কোনো কথা না বলে সোজা প্রতিবেশীর হক আদায় করার জন্য চলে গেলেন কোথায়, পুলিশের কাছে। এইবার পুলিশ দেখে তো থতমতো খেয়ে গেছে, হযরত আইছে, ব্যাপারটা তো সাধারণ না, এত বড় এক আল্লাহওয়ালা, হায় হায়, আপনারা তো বোঝেন না আল্লাহওয়ালাদের পায়ের কদমের সোয়া যে কত বড় দামি জিনিস, আহ, এটা কিয়ামতের ময়দানে বুঝে আসবে।
দুনিয়া এটা কোনো মূল্য দিয়ে এটা কোনো বিনিময় দিয়ে একজন আল্লাহওয়ালা যদি আপনার সাথে সাক্ষাৎ করে আপনার ঘরে মেহমান হয় এটার হক আপনি আদায় করতে পারবেন। আল্লাহওয়ালাদের ভালোবাসা আর মহব্বত যে কত দামি জিনিস এটা কিয়ামতের ময়দানে বুঝেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই কে দেখে উনি তো তাড়াতাড়ি দাঁড়ায় গেছে, সমস্ত পুলিশটা দাঁড়ায় গেছে, হযরত আপনি আসছেন, আপনি তো ফোন করলেই পারতেন, আমরা চলে যেতাম আপনার কাছে। কয় না আমি আসছি অন্য একটা কাজে। কী কাজ, কী খেদমত করতে পারি আপনার জন্য? বলেন আমরা সবাই আপনার খেদমতের জন্য হাজির, আপনার আমরা আপনার সাথে সাক্ষাৎ করব, দেখা করব, সেটাই পারি না লোকজনের ভিড়ে, এত লোকজন আপনার দরবারে থাকে, আপনার কাছে থাকে, আমরা সাহসী পাই না আপনার একটা সালাম দিব। আর সেখানে আপনি নিজে আপনার মোবারক কদম নিয়ে আসছেন, আপনার জন্য আমরা কী খেদমত করতে পারি বলেন? আমাদের সম্ভব হলে আমরা অবশ্যই তা করি। তখন বললো যে কালকে আমার এক প্রতিবেশী অমুক নাম, তাকে কি তোমরা ধরে নিয়ে আসছো? জি হজরত, ওইটা তো তাদের পরিবার তার ব্যাপারে অভিযোগ করেছে আর অভিযোগও সত্য প্রমাণিত হয়েছে, আমরা হাতে নাতে তাকে মদ্যপান করা অবস্থায় ধরে নিয়ে এসেছি, সে এখন আদালতে রায় অনুসারে জেলখানার মধ্যে আছে, আমরা তাহলে জেলখানায় রাখছি, আদালতে তার সিদ্ধান্ত হলে সে তার পুরো জীবন হাজত হয়ে যেতে পারে। তখন আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বললেন যে আচ্ছা আমি যদি জামিন হই তাকে কি ছেড়ে দেওয়া যাবে? দেখছেন আল্লাহওয়ালারা কাকে বলে, আল্লাহওয়ালা কেমন হয়, দিনদার কেমন হয়, দিনের হেফাজতকারী কেমন হয়, একজন মদ্যপায়ীকে বাঁচানোর জন্যে নিজে জামিন হইতেছে। আমি আবু হানিফা, আমার প্রতিবেশীকে বাঁচানোর জন্য আমি আবু হানিফা যদি জিম্মাদারি নেই, দায়িত্ব নেই, তাহলে কি ছেড়ে দেওয়া যায়? পুলিশরা একে অপরের চেহারার দিক তাকায়, কারণ চিন্তা করছে হয়তো আমাদের একটু ভয়েস বরকত হবে, একটা সাধারণ মদ্যপায়ী যেটার নাম ঠিকানা নাই, এটা মরে গেলেও কোনো আসা যায় না সরকারের, এই লোকটার জন্য আবু হানিফা রহমাতুল্লাহ আলাই মতো এত বড় শখসিয়াত, এত বড় বুজুর্গ, বিশ্ব সমাদৃত এত বড় আলেম, উনি কিনা জামিন হওয়ার জন্য আসছে, তার আমানত নিজে বহন করতেছে। তখন পুলিশরা আর কি বলবে, হযরত জো হুকুম আপনি আসছেন, আপনি আপনার বিষয়ে সরকার থেকে নিয়ে সারা বিশ্বের সকলেই আপনাকে আমরা আমানতদার মনে করি, জামিনদার মনে করি, আপনি যার জামিন নেন জিম্মাদার হন, তার ব্যাপারে কোনো প্রশ্ন আমাদের নাই, আপনার কিচ্ছুই লাগবে না, আমরা ছেড়ে দিচ্ছি নিয়ে যান। মাশাআল্লাহ, ছেড়ে দিছে ওই মদ্যপান পাইকে ধরে সাথে করে নিয়ে আসতেছে, রাস্তার মধ্যে কোনো কথা নাই, বাবা কী হয়েছে, কেন হয়েছে, কেন তুমি মদ খাইতে গেছিলা, কোনো কথা নেই, কোনো নসিহাত নেই, কোনো কিছু বলতেছে না, এই অবস্থায় নিয়ে আসতে নিয়ে ঘরের রেখা বলতেছে বাবা তাহলে আমি আসি তুমি থাকো, এখানেও কোনো নসিহাত করল না যে কীভাবে থাকবা, কেমনে থাকবা, মদ খাইও না, বলে তো একটা কথা, তোমার জিম্মাদারি আমি নিচ্ছি, সুতরাং আমার মান সম্মানের দিকে খেয়াল রেখো, এগুলো কিচ্ছু বলে না, সোজা ছাইরা দিয়ে চলে আসছে। পরের দিন রাত্রেবেলায় আবারও দেখে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কোনো আওয়াজ পাওয়া যায় না, আওয়াজ কেন পাওয়া যায় না, বড় পরিশান আর চিন্তিত হয়ে গেল আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির, ঘুম আসে না। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন আবারও কি পুলিশে ধরাই দিছে কি না, আমি যাই খবর নেই, দরজায় দস্তরখত দেওয়ার সাথে সাথে এইবার আর ঘর থেকে কোনো মহিলার আওয়াজ পাওয়া যায় নাই, ওই মদ্যপায়ী ওই লোকটার আওয়াজ পাওয়া গিয়েছে, কালকে যাকে জেলখানা থেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে তারই আওয়াজ পাওয়া গেছে। এখন আবু হানিফা রহমাতুল্লাহ দিকে তাকায় এক ধারে তাকায় আছে আর চোখ থেকে টপ টপ করে অশ্রু প্রবাহিত হচ্ছে। আবু হানিফা রহমাতুল্লাহ তার চোখগুলোর পানিগুলো মুছে দিয়ে বলল বাবা কি হয়েছে বলো? ওই মদ্যপায়ী বলে হযরত
আমি মদ পান করা ছেড়ে দিয়েছি, আর এখন থেকে নিয়ত করেছি আপনার খাদেম হয়ে সারা জিন্দেগি কাটাইয়া দিব। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেল, কি এমন বিষয় যে তুমি মদ ছেড়ে দিয়েছ? হযরত, আগে মদের নেশা করতাম এই কারণে, মনে করতাম আমি একজন নিম্ন শ্রেণীর মানুষ, আমাকে কেউ ভালোবাসে না, আমার কে কেউ পছন্দ করে না, এই দুনিয়া আমাকে কোথাও ইজ্জত দিবে না, তাই মদ খেয়ে খেয়ে নিজের কষ্টকে দূর করার জন্যে মদ পান করেছিলাম। এখন দেখলাম যে না, জামানার ইমাম আমাকে ভালোবাসে। হযরত, এখন আমি মদের নেশায় নাই, আবু হানিফার নেশায় পড়ে গেছি। আর যার আবু হানিফার নেশা লেগে যায়, হাজারো না নয় পৃথিবীর দামি দামি মদ, তার কাছে কোনো মূল্য নাই। বন্ধু আমার, আল্লাহওয়ালাদের নেশায় পড়ে যা। আল্লাহওয়ালাদের নেশা কি জিনিস! আহ, আপনার সমস্ত দুঃখ দর্দশা ব্যথা বেদনা সব ভুলিয়ে রাখবে, এটা এমন এক নেশা। আমার হযরতুল্লাহ করাচি হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাই আর বিল্লাহ শাইখুল জামান শাইখুল আরবুল আজম মুজাদ্দিদে জামান, উনি বলতেন, মুঝে পিনে কো হে দোস্ত আসমানু সে মে উতার দি হে, জো আসমানু সে উতার দি হে মে উসে পিনে কো কাহা কিসনে হারাম। মাশাআল্লাহ। দোস্ত, আমি একটা মদ পান করি যেটা আল্লাহর পক্ষ থেকে আমার কলমে নাজিল হয়, আল্লাহ পাকের ইশক, আল্লাহ পাকের মহব্বত, এটা যে পান করে তার কাছে দুনিয়া আর দুনিয়া মনে হয় না, দুনিয়া সামান্য মনে হয় তার কাছে, দুনিয়ার কোনো মূল্য তার কাছে থাকে না। আর যেটা আল্লাহ পাকের মহব্বতের নেশা, আল্লাহ পাক আসমান থেকে যার কলমে নাজিল করে সেই নেশা, সেই নেশা বোতলকে বোতল আল্লাহওয়ালাদের সহবতে যাইয়া পান করা সম্ভব। এই জন্যে আল্লাহওয়ালাদের নেশায় যদি পড়েন, তাহলে দেখবেন আপনার কলবের মধ্যে আল্লাহ পাকের মহব্বতের নেশা, মহব্বতের এক মদিরা আপনার কলবের মধ্যে এমন ঢুকাই দিবে, আহা, সব কিছু, সব কিছুর নেশা আপনার ভুলাই দিবে, পৃথিবীর আসমান জমিনের কোনো কিছুর নেশা আর বাকি থাকবে না। এই জন্য দিনদারি কাকে বলা হয় এই বিষয়টা বলতে গিয়ে হযরত আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ঘটনা আপনাদের সামনে উল্লেখ করলাম। দিনদারি আরেকটি অর্থ হচ্ছে আখলাকে হামিদা, আকাবের দিন আল্লাহওয়ালা গণের তর্জ এবং তরিকাকে বলা হয়। অর্থাৎ আল্লাহওয়ালাদের যে চরিত্র, আল্লাহওয়ালাদের যে ভালোবাসা, যে গুণাবলী, সেইগুলো অর্জন করবেন। আল্লাহওয়ালাদের ভিতরে খারাপ গুণ নাই সেটাও আর বলা যাবে না, খারাপ গুণও আছে। আপনি বাজারে সদাই করবেন ভালোটা, আপনি খারাপটা কেন নেবেন, ঠিক না? আল্লাহওয়ালাদের পরিবেশে আইসা আল্লাহওয়ালাদের খারাপটা আপনি কেন দেখবেন, আল্লাহওয়ালাদের ভালোটা দেখেন। বাজারে আপনার ভালোটা নেওয়ার দরকার, যাচাই বাছাই করে ভালোটা কিনেন। আল্লাহওয়ালাদের সোহবতে যখন আসবেন, তখন আপনি আল্লাহওয়ালাদের চরিত্রের মধ্যে ওই পরিস্ফুটিত ফুল আখলাক চরিত্র, ওই উন্নত আল্লাহর রসুলের যে আখলাকে হামিদা আছে, ওই আখলাকে হামিদা আপনি অর্জন করার চেষ্টা করবেন। যেভাবে আকাবের দিন যেইভাবে করেছেন, আল্লাহওয়ালারা যেইভাবে ব্যবহার করেছেন, আপনার ব্যবহার, আপনার চরিত্র, আপনার আচরণ সেই রকম হতে হবে। সুতরাং আরেকটি ঘটনা আপনাদের সামনে পেশ করব, সেই ঘটনা হচ্ছে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির ঘটনা। আপনারা জানেন যে ওনার এক প্রধান উজির ছিল, বাদশাহ জনাবের প্রধান উজিরের নাম ছিল আয়াজ রহমাতুল্লাহ আলাই। এই আয়াজ রহমাতুল্লাহ আলাই অত্যন্ত গ্রাম্য একটা লোক ছিল, যাকে বাদশাহ সুলতান মোহাম্মদ গজনবী রহমাতুল্লাহ আলাই অনেক ভালোবেসে তাকে উজিরের প্রধান উজিরের পদ দিয়েছে, তার পদ উজিরের। এখন কেউ যদি বড় পদে চলে যায় অন্যরা ইচ্ছা করে, যেমন আমাদের অসীম আমি রয়েছে, আমাদের অনেকেই আছে, এটা সহ্য করতে পারে ভাই। শায়েখ যাকে যেই নজরে বানায় সেই নজর তো আপনি বুঝবেন না ভাই, যাকে যেই সময় হুকুম করা হবে। যেমন আমরা রমজানকে আমির বানাইছি,
অনেকের এটা সহ্য হয় না ভাই, আমার নজর আর আপনাদের নজর যদি মিলান একসাথে তাহলে তো হবে না। আল্লাহওয়ালাদের নজর অন্য জায়গায় থাকে, আপনার হয়তো সেই নজরটা সেই জায়গায় পড়তেছে না। আমি একটু আগে অসীমরে অনেক রাগারাগি করছি, এটা অসীম বিদায় করছি, কি করছি এটা খালি ধরলে করতে পারতাম, রমজান হইলে করতে পারতাম। কিন্তু অনেকেই আছে এদের মধ্যে যে এই কথাগুলো যদি আমি অন্য কাউরে বলি সে এই যে ভাগবে আর আসবে না। ভালোবাসার একটা জায়গা আছে, নজর আছে, কিন্তু কথা কি বুঝতে পারছো? আমরা আমাদের এক নজরের দিক দিয়ে তাকায় আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করি। আল্লাহওয়ালারা সাধারণত আল্লাহর বান্দাদের ভালোবাসার স্থানটা দেখে, এটা আসলে কতটুকু শক্ত এটা দেখে, কি এটা দেখে। এটাই আকাবের দিনদের তর্জ তরিকা ছিল, কি ছিল? সুতরাং আল্লাহওয়ালাদের ফয়সালা আল্লাহ পাকের ফয়সালা মনে করে মেনে নিতে হবে, কি মনে করতে হবে মেনে নিতে হবে। এটাই আকাবের দিনদের তর্জ তরিকা, নিজের মন গড়া কোনো প্রতিষ্ঠানে চলবো না। যখন খানকায় চলবো আল্লাহওয়ালাদের কাছে আসবো, তখন আকাবের দিন আল্লাহওয়ালাদের মন মতো চলবো, নিজের মনকে এখানে মিটাই দিই। আমরা যখন আমাদের শায়েখ পীর মুর্শিদ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নব্বরাল্লাহ মারকাদহু রহমাতুল্লাহ আলাইহিম ওনাদের কাছে থাকতাম, তখন আমরা নিজেকে মিটাই দিতাম। হযরত ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাই পিতা হযরত ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইকে বলছেন যে দেখো তুমি আল্লাহওয়ালাদের কাছে যখন যাইবা তখন একটু সাবধানতা অবলম্বন করি। তখন হযরত ইলিয়াস রহমাতুল্লাহ আলাই এত বড় মাপের ছিলেন না, ছোট ছিলেন, অল্প বয়সের ছিলেন। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইকে বললো যে তুমি তো আল্লাহওয়ালাদেরকে পছন্দ করো, ওখানে যাও, কিন্তু একটা নসিহত মনে রাখবা, ওখানে অনেক সাবধানতা অবলম্বন করবা, কেননা আল্লাহওয়ালাদের উল্টাটাও সোজা হয়। কি হয়? আজকে তোমার কাছে এটা উল্টা মনে হচ্ছে, কিন্তু তুমি বুঝতে পারবা না কালকে এটা তোমার কাছে সোজা মনে হবে। কিন্তু কালকে যখন সোজা মনে হবে তখন কিন্তু তোমার আর সময় থাকবে না, কারণ তুমি বুড়া বয়সে যাইয়া বুঝছো যে হ্যাঁ ওই সময় যেটা উল্টা মনে হয়েছিল এখন তো দেখতেছি ওইটাই সোজা, আর আমি যেটা সোজা মনে করছি এখন তো মনে হচ্ছে ওইটাই উল্টা, কিন্তু এখন তো বুড়া হয়ে গেছো, বয়স্ক হয়ে গেছো, এখন তার সময় নাই। ওই সময় যদি এটা বুঝতা তাহলে তো আরে আজকে এই হালায় ফেলায় তোমার পড়তে হইতো। আল্লাহওয়ালারা যদি তোমাকে কোনো ওষুধ দেয়, কোনো শাস্তি স্বরূপ কোনো কিছু দিয়ে দেয়, তো ওইটাকে তুমি কবুল করার মাদ্দা তৈরি করো, কারণ তোমার কাছে উল্টা মনে হইল, আল্লাহওয়ালাদের কাছে এটা সোজা যেটা তোমার কাছে উল্টা মনে হচ্ছে, এটা একদিন তোমার কাছে সোজা মনে হবে, সেই সময় আর সোজা সময় তোমার থাকবে না। এই জন্যে যেই সময়ে এখন তোমাকে আল্লাহ পাক দিছে এই সময়ের কদর করো। আল্লাহওয়ালাদের সোহবতে আসলে সাবধানতা অবলম্বন এই জন্যে করতে হয়, তাদের কথা কাজ কর্মকে উল্টাভাবে দেখতে নয় সোজাভাবে দেখতে হয়। উল্টাভাবে দেখা যাবে না, কিভাবে দেখতে হবে? সোজাভাবে দেখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। তো বাদশা আয়াজ কে প্রধান উজির নিযুক্ত করছে, এটা অন্যান্য উজিররা উল্টাভাবে দেখতেছে, কিভাবে দেখতেছে? উল্টাভাবে দেখতেছে, অন্যান্য বাদশারা উল্টাভাবে দেখতেছে, অন্যান্য রাজ্যের বাদশারা এটা সহজভাবে দেখতেছে না, উজিররাও সহজভাবে দেখতেছে না, একটা গ্রাম্যকে এত বড় পদ দেওয়া হয়েছে, কথা কি বুঝতে পারছো? এটা সহজভাবে মানতে পারতেছেন, সহজভাবে দেখতেছেই না। তো একদিন বাদশার কাছে সবাই সব উজিররা যায় বিচার দিছে, বিচার দিয়ে বলতেছে আমাদের কাছে এই বিষয়টা উল্টা মনে হচ্ছে। বাদশা বনা জনাব বলছে যে উল্টা না সোজা এটার একটা প্রমাণ হয়ে যায়। তো বাদশা জনাব তুমি তখন কি করলেন, সবাইকে একটা তিতা ফলের খাবার দিলেন, কি দিলেন? তিতা ফলের খাবার সব বুজুরদেরকে, খাবারটা কেমন? তিতা। এই তিতা খাবারটা দিলেন এবং সব উজিরা মুখে নিয়ে তাড়াতাড়ি ফেলাই দিচ্ছে, খাওয়া যায় নাকি ফেলাই দিচ্ছে।
আর আয়াজ রহমাতুল্লাহ আলাইহি খুব মজা সহকারে গাইতেছে, তিতা খাবার খুব মজা সহকারে গাইতেছে। এখন আয়াজ রহমাতুল্লাহ আলাইহিকে বাদশাহ মাহমুদ সুলতান গজনবী রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করে, ও আয়াজ সবাই তিতা খাবার মুখে নিয়ে আর সাথে সাথে ফেলে দিল, আর তুমি তিতা খাবার খুব মজা করে খাচ্ছ, কারণটা কি? আয়াজ আল্লাহওয়ালা ছিল, সে তো বুঝতো। সে উত্তর দিল, বাচ্চা সবসময় আপনার কাছ থেকে নিয়ে নিয়ে মিষ্টি মিঠা মিঠা জিনিস খাইছি, সবসময় মিঠা মিঠা জিনিস খাইছি, আজকে তিতা খাবার আইছে, এটা নিশ্চয়ই এর মধ্যে মিঠা জিনিসের থেকে বেশি উপকারী আছে, তা না হলে সবসময় মিঠা জিনিস দিছে, হঠাৎ তিতা দিলেন, এটা তো সবসময় দেন না, এটা তো নায়াব পুরস্কার, এই পুরস্কার তো সবসময় পাওয়া যায় না, সবসময় মিঠাই দেন, আজকে তিতা দিলেন, তাহলে বোঝা দরকার এই জিনিসটা আপনি সবসময় দেন না, এটা দামি জিনিস, সমস্ত মিঠা জিনিস যা খাইছি তার থেকেও আপনার এই আজকের তিতা জিনিসটা অনেক দামি জিনিস, তাই আমি খুব আনন্দ সহকারে গাইতেছি, আমার উপকার হবে, মাশাআল্লাহ আমার উপকার হবে। বন্ধু আমার, মহান রব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দিছে, সবসময় আল্লাহর কাছ থেকে নিয়ে মনে যা চাইতেছে তাই খাইতেছে। বলেন আপনারা কেউ বলতে পারবেন না আল্লাহ পাক আমার আশাগুলো পূরণ করে না, প্রতিদিন আপনার আশা পূরণ করতেছে। কালকে সকালবেলায় ভর্তা দিয়ে ভাত খাবেন মনে মনে নিয়ত করছেন, আল্লাহর ভর্তা দিয়ে ভাত খাওয়া কবুল হয়ে গেছে। দুপুরবেলায় গরুর গোশত দিয়ে ভাত খাবেন মনে মনে নিয়ত করছেন, কবুল হয়ে গেছে। রাত্রেবেলায় ভেন্ডি ভর্তা দিয়ে খাবেন, মাছ ভাজি দিয়ে খাবেন, পোলাও কোরমা খাবেন, কবুল হয়ে গেছে। তো প্রত্যেক দিন তিন বেলার খাবার কবুল করছে, আশা করে নাই বলতে পারবেন? করে নাই, মার্কেটে গেছেন দামি কাপড় দিয়ে পাঞ্জাবি বানাইবেন টুপি বানাবেন, আল্লাহ কবুল করে নিছে, ওটাও দিয়ে দিছে। কালকে শ্বশুরবাড়ি যাবেন, শ্বশুরবাড়ি যায় বাবা পিঠা খাবেন, শ্বশুরবাড়ির শাশুড়ির মধ্যে বাবা পিঠার ব্যাপারটা আল্লাহ ফয়সালা করে দিছে, ওখানে গেছেন বাবা পিঠা খাওয়াই দিছে। বাপ মার সাথে দেখা করলেন, বাবা মা ঘরের পালের মোরগটা আপনার জন্য জব করে দিছে, আপনার ইচ্ছা ছিল ওই পালের মোরগটা যদি আমি খাইতে পারতাম আল্লাহ কবুল করে দিছে। প্রতিদিন কত মিঠা খাবার আল্লাহ খাওয়াইতেছে, একদিন চাকরিটা চলে গেছে, একদিন আপনার বাবা আপনার বাচ্চাটা অসুস্থ হয়েছে, একদিন আপনারে কেউ বেশি কথা বলছে, এই মনটা খারাপ হয়ে গেল, ইটা খাবার একদিন পাইছে, কয়দিন পাইছে, কি কথা, কি ঠিক কিনা বলেন? মাসের মধ্যে প্রতিদিন আপনার সকালবেলা থেকে বিকেল পর্যন্ত হাজারো ইচ্ছা আপনার প্রতিদিন আল্লাহ পূরণ করতেছে, যদি আল্লাহ না চাইতেন এক লোকমা খাবার আপনি খাইতে পারতেন না, আপনার প্রতিদিন এতগুলো আশা আল্লাহ পূরণ করলো, একদিন একটু হালত ভালাই দিছে, একদিন বেতন একটু কম দিছে, একদিন বসে একটু রাগারাগি করলো, একদিন আপনার সাথে একটু আপনার মন মতো হইল না, আর তখনই আপনি আল্লাহর উপরে নারাজ হয়ে গেলেন। আহ মুসলমান, এটাকে দিনদারি বলা হয় না, এটা দিনদারি নয়, এটা শয়তানি, আপনি আল্লাহর নিয়ামতের না শুকরিয়া আদায় করতেছেন। একদিন আপনার সাথে একটু খারাপ ব্যবহার করছে, আপনার বউ প্রতিদিন কষ্ট করে রান্নাবান্না করে দিয়ে যায়, একদিন রান্না করে দেয় না আপনি গালি শুরু করে দিচ্ছেন, আহা আহা, আল্লাহ পাকের নিয়ামত, এই বউ প্রতিদিন এই বউ আপনার মনের চাহিদা পূরণ করতেছে, একদিন খালি আপনার মনের চাহিদা পূরণ করতে ব্যর্থ হইল, সাথে সাথে তারে আপনি থাপড়ানো শুরু করলেন, কেমন আপনি কেমন বান্দা, আপনি কেমন দিনদার, আমি আমার বুঝে আসে না, একটা দিন আপনার সাথে একটু উল্টাপাল্টা হইলে আপনি আল্লাহর এই কয়ে দেন, আল্লাহ তুমি আমার আশা পূর্ণ করো না। প্রতিদিন আপনার বাবা মা আপনাকে ভালোবেসে আসতেছে, একদিন ভুলের কারণে আপনারে নয় বেশি কথাই বলছে, আপনি বাবা মার উপর রাগ হয়ে গেলেন, আহা, আপনি কি এটা দেখলেন না আপনার বাচ্চার সময় আপনি কত থাপড় আপনার বাপের গালে দিছিলেন, কতবার পেশাব করছেন, সেই সময় আল্লাহ পাক
আপনার বাবা মার ভিতরে রহমত ঢাইলা দিছিল, আপনার মনের আশাগুলো পূর্ণ করে দিছিল, হাজারো কষ্ট দিছেন বাবা মারে কিছু কয় নাই। আজকে বাবা মা এসে একটু বললো তুই এটা কেন করলি, আপনি বাবা আমার উপরে দারোগা হয়ে গেছেন, এটা দিনদারি না, এটা ফৌজদারি মামলা করতেছেন আপনি আল্লাহর উপরে, দিনের উপরে ফৌজদারি মামলা করতেছেন। কিয়ামতের ময়দানে যে এই ফৌজদারি মামলার কারণে জাহান্নামে আর আগুনে পড়তে হবে আপনাকে, এটাকে দিনদারি বলা হয় না। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তোমার উপরে আল্লাহ পাক যেমন ভাবে দয়া করেছেন তুমি মানুষের প্রতি তেমন ভাবে দয়া পরোশ হও। তোমার উপরে আল্লাহ পাক যেভাবে ভালোবাসা দিয়েছেন তুমি মানুষের প্রতি তেমন ভাবে ভালোবাসা দাও। কথা কি বুঝতে পারছো? তেমন ভাবে ভালোবাসা দাও। তুমি তোমার নিজের জন্য যেটা পছন্দ করো আল্লাহর বান্দাদের জন্য সেটা পছন্দ করো। তুমি নিজের জন্য পছন্দ করো আমার সাথে ভালো ব্যবহার করুক সবাই, কি কেউ আমার গাল না দেখ মায়ের না দেখ কি পছন্দ করে না, কে সবাই চায় আমার সবাই সম্মান করুক, তুমি দিবার চাও না, আল্লাহওয়ালাদের সম্মান দিবার চাও না, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসা দিবার চাও না, আল্লাহওয়ালাদের জন্য তোমার মনটা কান্দে না, দিনের জন্য তোমার মন কান্দে না, আল্লাহর রসুলের জন্য তোমার মন কান্দে না, কোরআনের জন্য তোমার মন কান্দে না, সুন্নাত হারাই যাচ্ছে তোমার মন কান্দে না, তোমার বাবা মা এত কষ্ট করছে সেই বাবা মার জন্য মন কান্দে না, তোমার ভাই তোমার জন্য এত কিছু করছে সেই ভাইয়ের জন্য তোমার মন কান্দে না, ঠিক আছে? আহা, আজকে তুমি দিনদার হয়ে গেছ, এই দিনদারি নামে ভণ্ডামি ছেড়ে দাও, এটাকে দিনদারি বলা হয় না। দিনদারি কাকে বলা হয়? দিনদারি হলো নিজের নিজের ইচ্ছাকে ত্যাগ করে আল্লাহ এবং আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করার নাম দিনদারি। নিজের হারাম ইচ্ছাকে বাদ দাও, আল্লাহ পাকের হালাল ইচ্ছা যেটা তোমার উপরে হুকুম, তোমার বিবির উপরে হুকুম, তোমার মায়ের উপরে হুকুম, সেইগুলোকে পালন করো। আজকে আমরা সব জায়গায় নিজের এন্টি মনে করতেছি, এন্টি মনে করতে 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 নিজের বউ এন্টি হয়ে গেছে, দুদিন পরে নিজের ছেলেও এন্টি হয়ে গেছে, কথা ঠিক কিনা? তুমি যেইটা মনে করবা পরিবেশ আল্লাহ সেই রকমই বানাই দিবে। যেই কথা আমি বলতে যাচ্ছি, এত নিয়ামত আল্লাহ দিল, একদিন তোমার সাথে একটু খারাপ ব্যবহার হইলো, মিষ্টি খাবার তোমার সমস্ত মিষ্টি মিষ্টি দোয়াগুলো আল্লাহ কবুল করলো, একদিন তোমার দোয়া কবুল না কইরা তোমাকে একটু পানিশমেন্ট আল্লাহ দিছে কি, তুমি আল্লাহর রসুলের দিন ছেড়ে দিলা, কোরআন ছেড়ে দিলা, তুমি এটা আল্লাহর উপরে জুলুম করো নাই? ও জালেম, তুমি কি জানতেছো তুমি কার উপরে জুলুম করতেছো? সে আল্লাহ তো বাদশার বাদশা, হাকিমের হাকিম, পুরো দুনিয়া পুরো আসমান জমিন তার ইশারায় চলে। ইজা আরাদাল্লাহু শাইয়ান আইয়া কুল লাহু কুন ফায়াকুন, যখন আল্লাহ বলে যে হও সাথে সাথে হয়ে যা, সেই রব্বুল আলামিনের সাথে বাটপারি করতেছো, সেই রব্বুল আলামিন কিছু তিতা খাবার দিছে তোমার কাছে মিঠা লাগতেছে না? আরে আল্লাহ যদি কোনো হালাতে ফালায় তখন তোমার বেশি বেশি আল্লাহর ইবাদত করা উচিত ছিল, আয়াস কে যখন তিতা খাবার দেওয়া হয়েছে অন্য না উজিররা ফালাই দিছে, আয়াস খুব আনন্দের সাথে খাইতেছে, মনে হইতেছে এতদিন যত মিঠা খাবার খাইছে তার থেকে বেশি এই তিতা খাবার স্বাদের, অনেক স্বাদের। বাচ্চা দেখে অবাক হয়ে প্রশ্ন করছে, আর ইয়াজ আয়াজ কি বলছে, এতদিন মিঠা খাইছি বাচ্চা আপনার কাছ থেকে, আজকে তিতা খাইছি, আজকে তিতা দিছেন, এটা কি জানি দামি জিনিস, এই মিঠার থেকেও দামি জিনিস, সুতরাং আমি কেন আনন্দে সহজ সাথে খাবো না? যদি আল্লাহ কোনো হালাত পাঠায় দেয় ওই হালাতের উপরে বান্দা আল্লাহর ইবাদত বেশি বেশি করে করবে, এত বেশি ইবাদত করবে, এত বেশি আল্লাহর কাছে দোয়া করবে, এত বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আল্লাহ অবাক হয়ে বান্দারে জিজ্ঞেস করবে, ও আমার বান্দা তোরে বিপদে ফেলাইছি আর তুই খুব খুশি খুব আনন্দ করতেছ, কারণ বান্দা কি বলবে, আল্লাহ প্রতি সেকেন্ডে সেকেন্ডে তুমি আমার ইচ্ছা পূরণ করছো, আজকে তুমি আমার উপরে একটা হালাত পাঠাইলা, একটা বিপদই পাঠাইলা, আমি যদি তাতে নারাজ হয়ে যাই তাহলে তোমার ভালোবাসাটা থাকে কোথায়? আমি তো মনে করতেছি এই বিপদ নয়, এটা এটা আমার সামনের জিন্দেগির জন্যে জান্নাতের রাস্তা আরো প্রশস্ত করে দেওয়া হলো, এটা বিপদ নয়,
এটা আমার জিন্দেগির জন্য আপনার মহব্বতে পৌঁছানোর একটা বিশাল ওসিলা হয়ে দাঁড়ায়। মাশাআল্লাহ, এটা বিপদ নয় দোস্ত, বুঝে আসছে আলোচনাগুলো কি? বুঝে আসতেছে? এই জন্যে বন্ধু আমার, হালাতে পড়লে তিতা খাবারকে তিতা মনে না করা, কোনো বিপদ আপদ আসলে নিজের জিন্দগিকে তিতা মনে না করা, বলকে বিপদ হালাত গজব আজাব যাই আসুক না কেন, ওর ওর উপরে টিকে থাকতে হবে এবং ওর উপরে থাইকে আল্লাহ পাকের আগের তুলনায় বেশি শুকরিয়া আদায় করতে হবে, আগের তুলনায় বেশি ইবাদত করতে হবে, আগের তুলনায় বেশি জিকির করতে হবে, আগের তুলনায় বেশি তালিম করতে হবে, আগের তুলনায় বেশি বেশি গান গায় সময় দিতে হবে, তাহলেই তোমাকে আল্লাহ পাক তার প্রিয় বান্দা হিসেবে কবুল করে দেবে। কথা বুঝে আসছে? এটা আরেকটা কারণে হয় না, এটা একটা কারণ, আরেকটা কারণে এক বান্দা কিন্তু আল্লাহ থেকে সরে যায়, সে কারণটাও এই ঘটনা দিয়ে বলতে হবে। আয়াজ রহমাতুল্লাহ আলাই ব্যাপারে আরেকটা অভিযোগ দিল যে হজরত এ কি বাচ্চা জানাব, সে রাষ্ট্রীয় কোষাগারে যাইয়া মাল চুরি করে, কেন কয় প্রত্যেক দিন এই টাইমে যায়, যাইয়া যায় কী জানি করে? আমার কাছে, আমাদের কাছে মনে হয় যে রাষ্ট্র কোষাগারের মাল চুরি করতেছে। তখন বাচ্চা জানাব আয়াজকে ডাক দিল, আয়াজ তুমি কী করো, ওই যে ওই ওই জায়গায় যাও আর কী করো, ওগুলো নিয়ে আসো। সাথে সাথে আয়াজের সাথে সাথে বাচ্চা এবং উজুর যাও গেলো দেখার জন্য। যাইয়া দেখে কিছু ময়লা কাপড়, পুরনো ছেঁড়া ফেরা কাপড় কাপড় জুতা স্যান্ডেল এগুলো রয়েছে, এটা আইনে দিছে বাচ্চা জানাবে, এইগুলো এইগুলো প্রত্যেক দিন দেখতে হবে এই জিনিস? আমরা কি মনে করছি তুমি চুরি করো ডাকাতি করো? মনে করতেই পারেন যেহেতু আমি প্রতিদিন যাই, মানে এই জায়গাটা একটু গোপন জায়গা, আমি একা একা আসি, তা এটার মধ্যে রহস্য কি আমাদেরকে বোঝাই বলো তো? বাচ্চা বলছে, তা বাচ্চা জানাব রহস্য হলো, আমি যখন আপনার কাছে আসছিলাম তখন আমার অবস্থা ছিল সেরা জামা আর সেরা স্যান্ডেল, আমার কোনো অবস্থানই ছিল না। আজকে আপনার কাছে আসার পরে আপনার মহব্বতে আপনার ভালোবাসায় আপনাকে প্রধান উজিরের আসন দেওয়া হয়েছে, কিন্তু যদি আমি অহংকারী হয়ে যাই তাহলে তো আমি আপনার উপরে জুলুম করলাম এবং আমি নিজের উপরেও জুলুম করলাম, আল্লাহর ফয়সালের উপরেও জুলুম হয়ে যায়। এই জন্য আমার ভিতরে যাতে অহংকার না হয় এই জন্য প্রতিদিন আমি আমার স্মরণ করাই, তুই আসিলি কি, তুই আসিলি কি, তুই আগে কি আসিলি? বন্ধু আমার, পুরনো সাথীদেরকে বলতেছি খানকায় আসার আগে আপনি কি ছিলেন? প্রতিদিন একবার করে নিজেরে স্মরণ করাবেন, খানকায় আসার আগে আপনি কি ছিলেন? প্রতিদিন একবার নিজেরে স্মরণ করাবেন, তাইলে ইনশাআল্লাহ আর সমস্যা হবে না। আপনি ভুলে যান যে আজকে আল্লাহ তাআলা আপনাকে একটা অবস্থানে নিয়ে আসছে, আল্লাহ পাক তার প্রিয় হওয়ার একটা জায়গা তৈরি করে দিছে, আপনাকে দায়িত্ব দিয়েছে, আপনি যদি ভুলে যান আপনি কি ছিলেন তাহলে আপনার ভিতরে অহংকার চলে আসবে, আপনি আপনার ব্যবহার খারাপ হবে, চরিত্র খারাপ হয়ে যাবে, নিজের উপরেও জুলুম হবে, শায়েখদের উপরেও জুলুম করা হবে এবং আল্লাহর কাছেও আপনি জালিম হিসেবে নির্বাচন হয়ে যাবে। সুতরাং আপনি আজকে খানকায় আসার পরে, আল্লাহওয়ালাদের সোহবতে আসার পরে আজকে আপনি আল্লাহর যে নিকটবর্তী হয়েছেন, এটা যেই শায়েকের বরকতে হয়েছেন তার শুকরিয়া আদায় করেন। দুই নম্বর, যে আল্লাহ পাক আপনার শায়েকের কাছে আসার পর আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর শক্তি দিছে, সামর্থ্য দিছে, তার শুকরিয়া আদায় করেন। এবং যেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে আপনার আমল ছিল না, তার সুন্নতের উপর আমল ছিল না, যেই খানকায় আসার পরে সেই রসুলের সুন্নতের উপর আপনি আসতে পারছেন তার জন্য রসুলের শুকরিয়া আদায় করেন। আর ভুলে যাবেন না আপনার পুরনো ইতিহাস, আপনি কি ছিলেন খানকায় আসার আগে, এটা সব সময় মনে রাখবেন, কোনো সময় ভুলে যাবেন না। যদি ভুলে যান তাহলে খানকার থেকে আপনাকে শয়তানে সরাই দিবে, নিজের উপরও জুলুম হবে, একটা সময় আপনার অহংকারে আপনি শেষ হয়ে যাবেন। বাদশাহকে আয়াজ রহমতুল্লাহ আলাইহি এটাই বুঝাইতে চাইল যে হুজুর আমি আমার আগের অবস্থাকে ভুলে যাই নাই, আমার পুরনো ছেঁড়া কাপড় আর ওই ছেঁড়া স্যান্ডেল এখনো আমার আছে, আমার মনে আছে। আমার স্যার এটিএম শামসুদ্দোহা স্যার, ওনার সাথে আমার মেসেঞ্জার গ্রুপে দীর্ঘ সময় কথা হয়েছে আপনারা জানেন,
অনেক ভালোবাসে আমাকে, অনেকদিন পরে আমার সাথে কথা বলছে, আমার অনেক প্রশংসা করছে। কিন্তু স্যার তো স্যারই, আমি তার প্রশংসায় যদি ভুলা যাই তাহলে হবে না, তার স্থান আমাকে ঠিক রাখতে হবে। সে আমাকে ছাত্র হিসেবে ভালোবাসতেছে, প্রশংসা করতেছে, এটা আমার উপরে তার এহসান মনে করতে হবে। কি মনে করতে হবে? শায়েখ যদি ছাত্রের প্রশংসা করে এটা তার জন্য এহসান, শায়েখ যদি ছাত্রকে রাগারাগি করে এটাও তার জন্য এহসান, এটাও তার জন্য এহসান, এটাও ভালোবাসা। কারণ বাবা মার দান সৎকা দেওয়া সন্তানকে আর বাবা মার গালি রাগ করা সন্তানকে, দুটাই সন্তানের জন্য রহমতের কারণ হয়। ছেলে তো মনে করতেছে বাবে আমার খালি রাগ করে, কি জানি তোমার ছেলের নাম, হ্যাঁ জামাল মনে করতেছে ইমাম খালি আমার উপরে রাগ করে, ইমাম বাবা আমার উপরে খালি রাগ করে। কিন্তু ইমাম তো জানে আমি কোন টেকনিকে কি কারণে রাগ করতেছি, যার ফলে বলে আজকে মাদ্রাসা। ওই কৌশলটা যদি ইমাম ব্যবহার না করতো তাহলে আজকে মাদ্রাসায় সে নাও যাইতে পারতো। কিন্তু প্রথম অবস্থায় ইমাম যে কৌশল ইখতিয়ার করছে সেই কৌশলে ছেলে কি মনে করছে, আমার আব্বা বেটা আমার সাথে ভালো ব্যবহার করতেছে। আমরা যখন ছাত্রদের সাথে কারোর সাথে কোনো ব্যবহার উল্টা চল্টা করি, আমার ছাত্ররা অনেক সময় মন খারাপ করে, বন্ধু আমার আপনি কেন মন খারাপ করবেন, আরে আপনি তো আমাকে যদি আপনার শায়েখের স্থান দেন, ওস্তাদের স্থান দেন, তাহলে কেমন স্থান দিচ্ছেন যে আপনি মন খারাপ করছেন? তখন তো আমি প্রশ্নবিদ্ধ হয়ে যাই, কি যাই আমি প্রশ্নবিদ্ধ হয়ে যাই না, যে আপনি কি আসলে আমাকে ওস্তাদ মানছেন না, ফাও ফাও আপনার ও এতদিন ওস্তাদ ওস্তাদ ফিরেছে, আমাকে কি আসলে শায়েখ মানছেন না, এমনি আমার পাম্পুটি দিয়েছেন এতদিন মিলে, আমি প্রশ্নবিদ্ধ হয়ে যাই না? তখন জুলুম কার কাছে হয়? আমার উপরে তো জুলুম হয়ে যায়, আপনি তো জুলুম আমার উপরে করতেছেন। সুতরাং শায়েখ এবং ওস্তাদ যারা টিচার হয়, শিক্ষক হয়, যারা দিনের পথে বান্দাকে চালানোর জন্য রাহবার হয়, তারা কখনো তার বন্ধুদের ক্ষতি চায় না, সেটা রাগের সুরতেই দেখেন আর ভালোবাসার সুরতেই দেখেন। আল্লাহ পাকের হিসাবটাও তাই, আল্লাহ পাক বান্দাকে যদি হালতে পাঠায় আর ওই বান্দা যদি আল্লাহর মহব্বতের লাইনে মেহনত করে, তাহলে কখনোই ভাববেন না যে আপনাকে আল্লাহ এই হালাতের মধ্যেই রেখে দিবে, না এটা কখনোই সম্ভব না। বিষয়টি কি বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করে, আমিন। এবার একটা বিশেষ ঘটনা বলি আপনাদের সামনে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কোথাও যাচ্ছিলেন, ওই সময়ে এক গ্রাম্য সাহাবিকে ডাক দিলেন, তার কাজ দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক পছন্দ হল। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্রাম্য সাহাবিকে বললেন, ও আমার সাথী, আমার বন্ধু, বলো তোমার কী দরকার, তুমি যা চাইবা আমি তাই দেব, তুমি যা চাইবা আমি তাই দেব, কথা কি বুঝতেছ, তুমি যা চাইবা আমি তাই দেব। এবার এই গ্রাম্য সাহাবির জ্ঞান, মানুষের জ্ঞান অনুযায়ী কিন্তু তার কথা বের হয়, মানুষের কথাগুলো তার জ্ঞানের থেকে বের হয়, মানুষের চিন্তাগুলো তার জ্ঞানের পরিধি দ্বারা আটকানো, খেয়াল রেখেছেন? অর্থাৎ জ্ঞানের পরিধি যদি আপনার এই চার দেওয়াল হয়, তাহলে আপনার চিন্তা এই চার দেওয়ালের বাইরে যেতে পারবে না। যদি আপনি চিন্তা চার দেওয়ালের বাইরে নিতে চান, তাহলে আগে হচ্ছে আপনার জ্ঞানের পরিধি বাড়ান। অর্থাৎ আপনি যদি দুনিয়ায় থেকে আখিরাত পর্যন্ত যাইবার চান, জান্নাত পর্যন্ত যাইবার চান, আরশ কুরসি পর্যন্ত যাইবার চান, তো ওই জায়গার জ্ঞান আপনার লাগবে। যদি না থাকে তাহলে আপনি যাবেন কীভাবে? আপনি যতই ধ্যান করেন না কেন, ধ্যানের রং ধরবে না। কেন ধরবে না? কারণ আপনি তো আরশ সম্পর্কে জানেনই না, ধ্যানের রং ধরবে কীভাবে? এক অন্ধ অন্ধরে হাস একখান ধরে দিয়া, রাজ একখান ধরে দিয়া বলছে এটা কী কত ব্যাকা, তো গলা ব্যাকা হয় না, আর দিছে কয় এটা কাশি, কারণ তার জ্ঞান ব্যাকা হলো কাশি, এই জন্যে হাসের গলা ধরছে ওইটা ব্যাকা, ওই জন্যে তার জ্ঞান পর্যন্তই সে পৌঁছাইতে পারবে, ও মনে করছে এইটাই কাশি, ওদের আজ আসতে দেখে নাই। সুতরাং
আপনি আরশ কুরসি আল্লাহর লোহে মাহফুজ আল্লাহ সিদ্দাতুল মুনতাহা আল্লাহ পাকের মহব্বতের ওই সকল মাকাম যেইগুলো সম্পর্কে আপনার জ্ঞানই নাই আপনি ধ্যান দিয়া কি করবেন ঠিক আপনি তো পরে ওই হাসের মতো গলা দেহে ওটা কাশি মনে হবে ঠিক আপনি বলে কাশির উপরে ভরসা কইরা আল্লাহ জানে কার ক্ষতি কইরা ফেলেন এই জন্যে আপনার প্রথম নম্বর যে কাজ সেটা হচ্ছে আপনার জ্ঞান যেন এই চার দেওয়ালের ভিতরে আটকে না থাকে এই চার দেওয়ালের বাইরে আধ্যাত্মিক পাওয়ার আধ্যাত্মিক ক্ষমতা আল্লাহ তাআলার সাথে মারেফাতের সম্পর্ক করার জন্য আল্লাহর ইশকের দরিয়ায় সমুদ্রের ভিতরে ডুব দিয়ে মুক্তি মুক্তা মণি মুক্তা আহরণ করার চেষ্টা করবেন কিভাবে করবেন বা এই ব্যাপারে এলেন এবং জ্ঞান অর্জন করেন এলমে তাসাউফের অনেক কিতাব আছে যেমন আল্লামা মাসলুবি রুমি রহমতুল্লাহ এই কিতাব লিখছে এই কিতাব পড়েন আমার শায়খ হযরতুল্লাহ করাচি শাহ আরবিল্লাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেবের অনেক কিতাব আছে যেখানে আধ্যাত্মিক বিষয় আল্লাহ পাকের মহব্বতের বিষয় খুলে খুলে বয়ান করছে আল্লাহওয়ালাদের সোহবতে যান খাসভাবে যান মাঝে মাঝে ইনফরাদিভাবে যান মাঝে মাঝে জামাতবদ্ধ হয়ে যান তো আপনি অনেক কিছুই পেয়ে যাবেন তার সাথে খাসভাবে দেখা করেন কারণ অনেক কথা আছে যেগুলো খাস খাস থাকলে খাসভাবে দেওয়া হয় আম জিনিস আমভাবে দেওয়া হয় ঠিক আমি হালকা টাচ মেরে চলে যাব আমি পুরোটা ব্যাখ্যা এখানে দিতে পারবো না সম্ভব না বুঝে আসছে সুতরাং বন্ধু আমার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই গ্রাম্য বুদ্ধু সাহাবি এ তো তার জ্ঞান তো আর নাই এ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে বলছে তুমি কী চাও তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চাইছে দুইটা উট লাগবো আর কয়টা ছাগল হইলে হয় আর খাবার নাই কয়টা খাবার হইলে চলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে না কানবে সাহাবি রাদিয়াল্লাহু তাআলার দিক তাকায় কয় দেখ কি বুদ্ধুর বুদ্ধু এটা কি নির্বোধ মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায় যে বুড়ির জ্ঞান ছিল এই বুড়ির জ্ঞানও আমার এই গ্রাম্য সাহাবির নাই কথাটা নতুন কি না এর আগে শুনছেন না কেউ শুনছেন না আমি সবসময় কিছু নতুন জিনিস আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি মন থেকে যাতে আপনাদের জ্ঞানের পরিধি বাড়ে আপনি আরেকটু অগ্রসর হইতে পারেন তাই না নতুন কিছু উপহার না দিলে তো পাবেন না এই জন্য আমার বয়ান মিস করবেন না এটা মিস করলে অনেক কিছু মিস হয়ে যাবে কারণ আর এটা তো আর রিপিট হবে না ঠিক না তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যখন বললেন অন্য অন্য সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ মুসা আলাইহিস সালামের জামানায় বুড়ির কী জ্ঞান ছিল একটু বলেন তো আমাদের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম বললেন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায় বনী ইসরাইল কওমের উপরে যখন মুসা আলাইহিস সাল্লাম বাদশাহী করতেছেন মুসা আলাইহিস সাল্লাম তার বনী ইসরাইল কওম নিয়ে যখন মিসর থেকে ফিলিস্তিনের দিকে রওনা হচ্ছেন এমত অবস্থায় আল্লাহ পাকের তরফ থেকে ওই কথা মনে পড়ে গেল যেই কথা কিনা তার বাবা ও আজদাদের আগে যে বনী ইসরাইলের নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম বনী ইসরাইলের যে নবী ছিলেন ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের ওসিয়াত পরপর সমস্ত নবীদের মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছাইছিল এটা ওখানে মিশরে যায়া মনে পড়ে গেছে আল্লাহ মনে করাই দিলেন ওসিয়তটা কী ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখেন নবীদের কথা ফলে কীভাবে বলছিল যে আমার পরে যিনারা নবী আসবেন যেই নবী মিশর থেকে ফিলিস্তিনে রওনা হবেন সে যেন আমার লাশটাকে জীবিত জীবিত আমার লাশ তো কবরে আছে তো নবীদের লাশ তো আসলে মরে না পচে না গলে না এটা জীবিতই থাকে জীবিতদের মতো থাকে আর মানে লাশ পচে গলে না এটা একেবারে যে হুবহু থাকে তো তাজার মতো থাকে একদম যেমন জিন্দা মানুষ ওরম থাকে তো মুসা আলাইহিস সালাম পর্যন্ত এই কথা বল পৌঁছাইছে তো মুসা আলাইহিস সালাম ঘটনাক্রমে মিশর থেকে ফিলিস্তিনে রওনা হচ্ছে এই সময় আল্লাহ পাক তাকে এই কথা মনে করাই দিল
খেয়াল পড়তেছে? এখন যখন মনে করাই দিলেন, তখন মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, এইটার খবর তো কেউ জানে না, কই ইউসুফ আলাইহিস সালামের খবর আছে, এটা তো আমি জানি না। দেখেন ইউসুফ আলাইহিস সালামের খবর আল্লাহ চাইলে বলে দিতে পারতো না, এটা ওসিয়াতের মাধ্যমে তো আসা লাগতো না, নবীদের সাথে তো আল্লাহর কথা হয়, বিশেষ করে মুসা তো আল্লাহর সাথে সবসময় কথা বলতেন, তো আল্লাহ পাক চাইলে তাকে জানাই দিত যে অমুক জায়গায় কবর আছে ইউসুফ আলাইহিস সালামের। তার মনের একটা ইচ্ছা ছিল তার কবরটা যেন ফিলিস্তিনে দাফন করা হয়, কিন্তু এটা ইচ্ছা সে পূরণ করে যেতে পারেনি, তো তুমি এই কাজটা করো। এটা মুসা আলাইহিস সালামকে আল্লাহ স্বয়ং বলে দিতে পারতেন, কিন্তু আল্লাহ পাকের তরতিব এরকম না, নিজামের তরতিব, নিজামের সুন্নত হলো ধারাবাহিকভাবে আসবে। কি আসবে? ধারাবাহিকভাবে আসবে। যেমন আমার দাদা শায়েখ আগে আসছে, তারপরে আমার বাবা শায়েখ আসছে, তারপরে আমি আসছি, ধারাবাহিক, আগে দাদা আসছে, পরে বাবা আসছে, পরে সন্তান আসছে। আল্লাহ পাকের আওয়ামের হুকুমগুলো সোহবতের মাধ্যমে ধারাবাহিকভাবে চলে আসতেছে, এটা আল্লাহ পাকের সুন্নত। এই সুন্নতকে যারা জিন্দা করবে, সেই জিন্দা করা সুন্নতের মধ্যে নবীরাও ছিল, কি ছিল কথা বুঝে আসতেছে আমার? নবীরাও ছিল। এখন মুসা আলাইহিসসালাম চিন্তায় পড়ে গেছে, মুসা আলাইহিসসালাতু আসসালাম তালাশ করা শুরু করলেন, কে জানে কে জানে হঠাৎ করে এক বুড়ির খবর পাইলেন, এই এলাকার মধ্যে এক বুড়ি থাকে, এই বুড়িটা সব কিছু জানে, অনেক বয়স্ক, আগে তো মানুষের হায়াত দীর্ঘ হইত 500 বছর, 1000 বছর, 600 বছর এরকম হায়াত থাকত, তো ওই বুড়ির বয়স ছিল মেলা। বুড়ি জানতেন বিষয়টা কোথায় ইউসুফ আলাইহিস সালামের কবর আছে। এইবার খুঁজতে খুঁজতে ওই বুড়ির কাছে গেল, বুড়িরে যায় বলে আম্মা যান, কি আমি মুসা, কাহ বনি ইসরাইলের মুসা, কাহা ইউসুফরে খুঁজতে আইস, বুড়ি বুঝা বলেছে ভাই এছাড়া তো এখানে আসার কেউ কথা না, আমিও জানি এক নবী আসবে বনি ইসরাইলের মুসা, সে আমাকে তালাশ করবে এবং ইউসুফের কবর কোথায় জিজ্ঞেস করবে। হ্যাঁ বাবা আমি জানি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? তাকে বলো শর্ত পুরা করবানি, যদি শর্ত পুরা করবাই তাহলে কয়াম, নাহলে কয়াম না। হ্যাঁ শর্ত পুরা করবাইন কি করবাইন না এটা কইন। মুসা আলাইহিস সালাম বলতেছে আগে তো কইবাই, কি আপনার শর্ত আমার কইন না, আগে কইবানো না আবার চাইবাইন, এটা তো ঠিক হইল না, কারণ কইয়া কইতে আরাম না, দেওয়ান লাগবো, চাইছি মাগার দেওয়ান লাগবো, হইব না, বুঝছই, দিবেন কি দিবেন না। হ্যাঁ বলতে স্যার, তাই মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই বুড়ি তো নাসর বান্দা কোনো রকম ছাড়ে না, কী শর্ত, কী শর্ত কিছুই জানি না, কয় পুরা করতে হইব, আমি যদি পুরা না করতে পারি তাহলে তো ওয়াদা খেলাফ হয়ে যাবে, আল্লাহ আল্লাহ বা গাইবিভাবে আওয়াজ দিল, হ্যাঁ মুসা পুরা করবি, বল যে হ্যাঁ তোমার শর্ত আমি কবুল করবো, পুরা করবো, বলে দাও। এইবার বুড়ির এই কথায় রাজি হয়ে গেল মুসা আলাইহিস সালাম। এইবার বুড়ি চাইছে তো চাইছে, মুসারই চাইয়া বসে কইছে কি আমতের ময়দানে জান্নাতে আমি বুড়ি তোমার লগে থাকবা চাই, এনে এটা কবুল করবা কিনা, এইটা তো সাধারণ বিষয় না, কথা কি বুঝতেছে? মুসা আলাইহিস সালাম চিন্তা করলো এটা তো আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না, তো আমার হাতে না, আমি তার সাথে ওয়াদা করলাম যদি আমি পুরো করতে না পারি। আবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে মাথা সেজদা দিয়ে বলতেছে আল্লাহ কি করি এখন বিপদে পড়ে গেছি, আল্লাহ বলে বল ওয়াদা কর আমি পুরো করে দিব। এবার বুড়ির সাথে মুসা আলাইহিস সালাম ওয়াদা করলেন যে হ্যাঁ বুড়িমা আমি তোমার সাথে ওয়াদা করলাম জান্নাতে তুমি আমার সাথে থাকবা, এইবার বলো ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায়। বুড়িমা তাকে নিয়ে গেল নীল দরিয়ার ভিতরে এক কিনারায়, ওখানে ইউসুফ আলাইহিস সালামের কবর ছিল। ইউসুফ আলাইহিস সালামের দেহ মুবারক ওখান থেকে উঠায়া ফিলিস্তিনে নিয়ে গেলেন এবং ওখানে যেয়ে দাফন করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুসা আলাইহিস সালামের বুড়ির যে জ্ঞান ছিল
এই সাহাবীর সেই জ্ঞান নাই। আমি যখন জিজ্ঞেস করলাম চা কি চাইবি সব দিয়াম, ও দুইটা উঠ চাইছে, দে উঠ দে ছাগল দে যা তুই। তো তোমাদের মধ্যে কেউ কিছু দুনিয়াদার উকিল আছো যারা আমাদের কাছে আইসা এই উট আর ছাগলের মতো দুনিয়া চায় অবশ্য, তোমাদের আসলে কোনো জ্ঞান নেই। আমি আমার সাহেব পীর ও মুর্শিদ আরে বিল্লা শাহ হাকিম মামা ডাক্তার সাহেব না পারল্লাহ উমার কাদাও এর কাছে যতবার যাইতাম ওনার কাছে ততবার হজরত আল্লাহ যখনই জিজ্ঞেস করত হজরত ক্যা কাউসার তুমি কিছু জরুরত হে, আমি বলতাম জি হজরত মেরি জরুরত হে, ক্যা চাহতে হো মে হজরত আল্লাহ আপকো আর আপকে দিল মে জো মাওলা হ্যায় না উসকো চাহতা হুঁ। যতবার আমাদের জিজ্ঞেস করছে ততবার একই উদার উত্তর, আমি আপনাকে এবং আপনার অন্তরে যে মাওলা বসে রয়েছে দুটারই চাই। হজরতলা আমার দেখে আর অন্যদের দিকে দেখো 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 কাউসার করে দেখো কিসা বান্দায় কিসা বাদ কিয়া মেরে দেও খোশ কর দিয়া এই সাই হোনা চাহিয়ে বান্দে কো, মানে বান্দারে বান্দার আসলে এরকমই হওয়া উচিত। এই জন্য আমার হজরতলা বলতেন শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাপার আলম কাদাউ যে কাউসার জো হ্যায় না মেরি লাজব বান্দা হ্যায় আল্লাহ কা লাজব বান্দা হে, এরকম লাজব বান্দা এর উপরে কোনো জবাব উত্তর চলে না। এবং আমার সাহেব বলতেন ইচ্ছে মেরি করিব কি মুনাসাবাত মালুম হতি হ্যায় এর আর আমার নিসবত মনে হয় একই। দুই তিন নম্বর কথা বলতেন যে ইয়ে বহুত কাম কা আদমি হে আল্লাহ তালা এরকম অনেক কাম বানাইছে কামের বান্দা বানাইছে আল্লাহ তালা ইচ্ছে বহুত খেদমত লেগা আল্লাহ তালা এর থেকে অনেক খেদমত লেগা। আর বলতো ই আরেকটা কথা বলতো মাঝে মাঝে ইয়ে মেরি মুরিদ নেহি হে ইয়ে আল্লাহ কা মুরাদ হে করাচি শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নব্বর হলো মুখ থেকে বের হয়েছে এই কথা বারবার বলছে যে কাউসার শুধু আমার মুরিদই নয় এটা আল্লাহর মুরাদ আল্লাহ নিজেই এটারে অনেক পছন্দ করে শুধু আমি চাই না আল্লাহও চায়। দেখেন আমার চাওয়াও তো তাই ছিল হজরতে চাইছি আর আল্লাহরে চাইছি একবারও দুনিয়া চাই নাই। এখন মাঝে মাঝে হাত তুলে যে দুনিয়ার কথাগুলো বলি এটা আপনাকে জন্য বলি যদি দোয়াটা আমি এক রোখা করতাম একবারও চাইতাম না অমুক রে বাচ্চা দিয়ে দাও অমুক রে এইটা দিয়ে দাও তমুকে একবারও বলতাম এই যেটা বলি এটা বাধ্য হয়ে তোমাদের চেহারার দিক তাকায় বলি কি যে মনে করো আসলে আল্লাহর কাছে এগুলো চাওয়ার আছে লেখা হয়ে গেছে কালি শুকায় গেছে যা হবার তো হবেই চাইলেও হবে না চাইলেও হবে এটা চাওয়ার কি আছে এখানে চাইতে হবে আখিরাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবী বাবার এই কথাই বললো বুদ্ধ সাহাবি চাইলো উঠ আমি কইলাম কি চাস চা চাইলো উঠ আর চাইলো ছাগল কি ভেড়া ওই ওই দেশে ভেড়া কয় ভেড়া চাইলো উঠ আর চাইলো ভেড়া আচ্ছা দে উঠ আর দে বেড়া আর এইটারে তারা এইটারে এই জায়গাতে তারা এই উঠ আর বেড়া চাইছে আমার কাছে। এইবার আল্লাহর রসুল ওই সাহাবি চলে যাওয়ার পরে বাকি সাহাবিদেরকে জিজ্ঞেস করলো ও আমার সাহাবিরা এইবার তোমরা বলো কি চাও। এবার বাকি সাহাবিরা তো বুঝে বলাইছে শিখা বলাইছে এবার বাকি সাহাবিরা বলে ইয়া রাসূলুল্লাহ জান্নাতে আপনার লগে থাকবার চাই মাশাআল্লাহ আল্লাহর আরশের ডান দিকে আল্লাহর লগে আপনার জান্নাত হবে আমিও আল্লাহর লগেই থাকবার চাই আপনার পাশে থাকবার চাই আমার জন্য এই যে আমাদের জন্য দোয়াটা কবুল করে আল্লাহ রাসূল বললেন তাহলে তো আমাকে সাহায্য করা লাগবে সাহায্য করা লাগবে কি লাগবে সাহায্য করা লাগবে তুমি যদি আমার লগে থাকবার চাও তো আমার দিনের জন্য জান লাগাইয়া দাও তুমি যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে থাকবার চাও আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য মাল লাগাইয়া দাও তুমি যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে থাকবার চাও আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য তোমার পুরা সময় লাগাইয়া দাও এইভাবে আমাকে সাহায্য করো কি করো এইভাবে আমার সাহায্য করো নামাজ পড়ে পড়ে আমার জন্য দোয়া করো আমি যেন দিনের কাজ নিয়ে সামনে অগ্রসর হতে পারি আল্লাহ রসুল সাহাবীদেরকে বলছে
চোখের পানি ফেলাইয়া আমার জন্যে দোয়া করো, আমি যেন তোমাদেরকে নিয়ে জান্নাতে যেতে পারি। সুতরাং বন্ধু আমার, আল্লাহকে সাহায্য করা, আল্লাহর রসুলকে সাহায্য করা, আমরা যারা আল্লাহর রসুলের উম্মত আমাদের সকলের দায়িত্ব। খানকা এমদাদিয়া সাফিয়া তারিয়া কাউসারিয়া আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারেফাতের একটা প্রতিষ্ঠান, এলমে মারেফাতের একটা প্রতিষ্ঠান, নুরানি সুন্নত প্রতিষ্ঠা করার একটা প্রতিষ্ঠান। সুতরাং আপনারা যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে জান্নাতে থাকবার চান, তাহলে এই প্রতিষ্ঠানের জন্য পুরা জান লাগাইয়া দেন, এই প্রতিষ্ঠানের জন্য আপনাদের পুরা মাল লাগাইয়া দেন, এই প্রতিষ্ঠানের জন্য আপনাদের পুরা সময় লাগাইয়া দেন। আমি পুরাটাই কেন করতেছি, আল্লাহ রসুল পুরাটাই চাইছে। আমি এখানে অর্ধেক বলতে পারবো না, আমার জাতের জন্য চাইতেছি না যে অর্ধেক বলবো। আল্লাহর রসুল বলছে তাকে সাহায্য করতে হবে। আল্লাহ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহ পাকও চাইছে তুমি আমার দিনের কাজে সাহায্য করো, আমিও তোমাকে সাহায্য করি। তাহলে উভয় জায়গায় আল্লাহর রসুলও সাহায্য চাচ্ছে তোমার কাছে, আল্লাহ পাকও সাহায্যের কথা বলছে তোমার কাছে, আর তুমি কোথায় সাহায্য করতেছ? বন্ধু আমার, আমি রাগ করলে তোমার কেন এত খারাপ লাগে? যখন আমি দেখি যে তুমি উল্টা জায়গায় সাহায্য করো, তখন তো আমার খারাপ লাগতেই পারে। তোমার দিনের কাজে যখন আমি পাই না, তখন আমার খারাপ লাগতেই পারে। আমি কি নিজের জন্য রাগ করছি? বন্ধু আমার, এই জন্যে আল্লাহ আল্লাহ রসুলের পথে চলার এবং এই পথে হাঁটার আমাদের সকলকে আল্লাহ পাক তৌফিক দান করেন। আমিন আমিন সুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وصلى الله على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين।